শোনো কিনি, তুমি যেও না, এমনি তো অনেকে থাকবে না, বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তুমি চলে গেলে। এটাও তো ব্যাপার, আমাকে কে দেখাশোনা করবে বলো। আচ্ছা ঠিক আছে, যাব না। কিন্তু আবার কিন্তু কিসের? না না, এই বন্টনদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলো না কিন্তু। আরে না না, তা বলছি না, বলছি যে আমি মাঝে মাঝে ওখানেও যাবো, এখানেও থাকবো, এখানেও থাকবো, ওখানে যাবো, ঠিক আছে? দু জায়গাতেই? আহা, বুঝছো না কেন? অলক্ষীকে সামলাতে হবে না, এবার ওদের ফুলসজ্জাটা হওয়াতেই হবে। ভাবতে পারছি না, কি জানি কি হবে। কিন্তু গিন্নি, এইভাবে চলতে থাকলে না, নিঘাত আমি পাকা পাকি সজ্জা নিয়ে নেবো। ভেবো না, ভেবো না, সব ব্যবস্থা হয়ে যাবে, সব ব্যবস্থা হবে। একটু বলে গেল, যাবে না যদি না যায়? যাবে যাবে, ও যাবে, বললাম না, ওর একটা আঘাত পাওয়া দরকার। আঘাত? আঘাতটা ওকে পেতে দাও, দেখবে ও ঠিক যাবে। তোমার মাথায় হচ্ছে কিছু বুঝতে পারছি। দাদু বলেছে তোরা এখানেই থাকবি। তুই কি এই বাড়িটাকে দার্জিলিং ভাবিস নাকি রে? না রে, দার্জিলিং ভাবি না, দার্জিলিং তো ঠান্ডার জায়গা, এই বাড়িটাকে তোদের গরম করতে হবে। ওই যে দুই বুড়ো, দুই বুড়োকে তোদের জ্বালিয়ে পুড়িয়ে খাপ করে দিতে হবে একেবারে। ওরা বুদ্ধি এটে আমাকে দার্জিলিং পাঠাচ্ছে, তাই না? ওরা ভেবেছে আমি যদি দার্জিলিং চলে যাই ওরা নিশ্চিন্তে থাকবে কদিন। কিন্তু না, তোরা ওদের এত জ্বালাবি যে তোদের দার্জিলিং পাঠাতে বাধ্য হবে। আর খবরদার, যদি বাড়ি ফিরে যেতে বলে একদম যাবি না। আমাকে ধমকে কোনো লাভ নেই দাদু, আমি যা বলেছি তাই হবে। আমি জানি তোর মতো অলক্ষীর কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। ওর একটা আঘাত পাওয়া দরকার, আঘাতটা ওকে পেতে দাও, দেখবে ও ঠিক যাবে। এই ওরা কিন্তু যা তো আজ বুঝতে পারলাম যে তোর নাম অলক্ষী কেন। সে তো আমার বাপ মা মরে যাওয়ার পর থেকে আমারই নাম। তোর বাবা মা বেঁচে থাকলেও তুই অলক্ষী হতিস, লক্ষ্মী হওয়া তোর কপালে নেই, তারা বেঁচেছে, তোর বাবা মা মরে বেঁচেছে, বাবা মা হয়তো ছিল না কিন্তু আরো সবাই তো ছিল, মামা ছিল, মামি ছিল, তাদের ভালো ভাগ্নি হতে পারলি তুই, ছোট ছোট ভাই বোনেরা ছিল, তাদের দিদি হতে পারলি তুই, এবারে ভালো বৌমা হতে পারলি তুই, না হতে পারলি বিষ্ণুর ভালো বউ, না হতে পারলি বাবা মার ভালো মেয়ে। আমি যদি এতই বাজে হই তাহলে আমাকে এখানে আনলে কেন? ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম, গ্রামে যখন প্রথম তোকে দেখলাম কি সুন্দর সহজ সরল মেয়ে, মুখে মিষ্টি হাসিটি লেগে আছে, ভেবেছিলাম যদি ভালো সংসারে পড়ে তো মেয়েটি সংসারই হবে। ভুল ভেবেছিলাম, আমি ভুল ভেবেছিলাম, শুধু সুন্দর জিনিস দিলেই হয় না, সেটা নেবার ক্ষমতা রাখা চাই। এখন দেখছি কোনো ভালো জিনিস নেবার ক্ষমতাই তোর নেই,
এই যে এত লোকে তোকে দূর দূর করে, সব তাদের দোষ না? তাদের কোনো দোষ নেই। না না, ঠিক দোষ তোর, ভুল তোর, খারাপ তুই। কি হলো, চমকে চমকে উঠলি যে? হ্যাঁ, আমি কি ভুল বললাম? তোকে প্রথম যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম আহা, কি সহজ সরল মেয়েটি, মুখে সবসময় হাসিটি লেগে আছে। আহা, তুই কতবার জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ রে তুই সবসময় হাসিস কেন? তুমি যে এত লোকে গালাগাল দেয়, মারে, বকে, তুই কাঁদিস না কেন? তুই কি বলেছিলি মনে আছে? তুই বলেছিলি যে আমার বাবা মা মারা যাওয়ার পর আমার এত কষ্ট হয়েছিল যে আমি তখনই কেঁদেছিলাম, কিন্তু তারপর তার চেয়ে বড় কষ্ট আর আমি পাইনি, তাই আমি কাঁদি না। আমি ভেবেছিলাম আহা, মেয়েটার কি কষ্ট, বাবা মাকে কত ভালোবাসে। মিথ্যে কথা, মিথ্যে কথা, তুই নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসিস না। তোর বাপ মা মরে যাওয়ার পর তুই কাঁদিস নি ঠিকই, কিন্তু তুই তাদের কান্নাটা দেখিস নি। তোকে যদি সবাই ভালোবাসত তাহলে স্বর্গ থেকে তোর বাবা মা কত আনন্দ পেত, কিন্তু তুই, তুই তো তা চাস না, তুই তো নিজের জেদ নিয়ে পড়ে আছিস। এই যে বৃষ্টি তোকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, সেদিকে একে বৃষ্টির দোষ, তোর দোষ নেই। স্ত্রী হয়ে তার জন্য তুই কি করিস, কতটুকু খেয়াল করিস? তুই ছোটবেলায় বাবা মাকে দেখেছিস তো, ছোটবেলায় বাবা মাকে দেখেছিস তো তুই, তারা আজ হয়তো নেই পৃথিবীতে, কিন্তু তুই মনে করার চেষ্টা করতো তোর মা কি তোর বাবার সঙ্গে এইরকম ব্যবহার করতো যেটা তুই বৃষ্টির সঙ্গে করিস? আর যদি বাবা মার কথা ভাবিস তাহলে লক্ষ্মী হতিস, তাহলে তারা আজ উপরে বসে কাঁদতো না, তারা দুহাত তুলে আশীর্বাদ করত, তারা তারা মরে বেঁচে গেছে, আর যদি বেঁচে থাকতো তাহলে গলায় দড়ি দিয়ে মরতো তোর জন্যে, শুধু তোর জন্যে। এখনো সময় আছে, যদি বাবা মাকে কাঁদাতে না চাস তাহলে ভালো বৌমা হ, ভালো বউ হ, এরপরে যা ভালো বুঝবি করবি, আমার আর কিচ্ছু বলার নেই। সংসার সুখের হয় রমণী।